তো এখন আমরা রয়েছি হাওড়ার রেল মিউজিয়ামের সামনে। শুনেছি নাকি এখানে একটা রেল রেস্টুরেন্টও আছে, তাছাড়া আছে কিছু লোকো ইঞ্জিন আর ইন্ডিয়ান রেলের ইতিহাস। বাই দি ওয়ে, আমি আদনান আর তুমি দেখছো অ্যাডভেঞ্চার। আমাদের ঢুকতে পড়লো 30 টাকা পার হেড, আর তোমাদের কাছে যদি DSLR থাকে তাহলে 100 টাকা তার চার্জ দিতে হবে। আর এখানে টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। আমার ঠিক পিছনে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টারটা, বাঁদিকে রয়েছে এই রেল মিউজিয়ামের শেড, আর ঠিক ডান দিকটায় রয়েছে রেল রেস্টুরেন্টটা। আমরা ফার্স্টে ভাবছি রেস্টুরেন্টে যাব, প্রচুর গরম আর আশা করি এই টাইমটা খালি থাকবে রেস্টুরেন্ট, তাহলে তোমাদেরকে ভালো দেখাতেও পারবো। অ্যান্ড সত্যি বলতে আমাদেরও খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপরে বাইরেটা ঘুরবো। সো লেটস গো। ঢুকতে চলেছি এই রেস্টুরেন্টে, নাম ইম্পেরিয়াল কিচেন, আর এইটা খোলা থাকে সকাল 12টা থেকে রাত 12টা অবধি। এই রেস্টুরেন্টে আউটসাইড আর ইনসাইড দু রকমেরই ডাইনিং সিস্টেম অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে বাইরেও খেতে পারো বা ভিতরেও খেতে পারো। বাইরের ডেকোরেশনটাও কিন্তু এই রেস্টুরেন্টের খারাপ না, আমরা ঠিক করেছি ভিতরেই লাঞ্চটা সারবো, তো দেখি কেমন লাগে। তো আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে বেসিন রয়েছে অ্যান্ড ইটস ভেরি টাইডি। ভিতরটা বাইরের থেকে আরও বেশি সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। যদি এই অ্যাম্বিয়েন্সটাকে এক কথায় প্রকাশ করতে হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে পুরানা জামানার লাক্সারি কোর্ট। ইনসাইড ডাইনিংটা পুরোটাই ভর্তি, ভাগ্যক্রমে আমরা দুটো সিট পেয়েছি আর একটা দুটো সিট হয়তো খালি আছে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম খাবার পাওয়া যাচ্ছে, তো দেখি কী খাওয়া যায়। তো আমাদের কাছে আমাদের ফার্স্ট খাবার চলে এসছে বা ওয়েলকাম ড্রিঙ্ক বলতে পারো, এটা হচ্ছে ব্লু লেগন, ₹80 পার গ্লাস। তো এটা আমি নিলাম, এটার নাম হচ্ছে মহিতো, ₹120 পার গ্লাস। তো দেখি কেমন খেতে লাগে। এটা মিন্ট আর ম্যাঙ্গোর কম্বিনেশনের একটা জুস, তো টেস্টটা খারাপ না, ভালো। অলমোস্ট 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর আমাদের ফার্স্ট খাবারটা আসলো, এটা হচ্ছে বাটার নানের কম্বো। আমরা একটু শিফট করলাম অন্য জায়গায় কারণ ওখানে খাবার স্পেসটা খুব কম ছিল, তাই একটু ওয়াইডার অ্যাঙ্গেলে আসলো। তো আমাদের সামনে চলে এসছে এই চাইনিজ কম্বোটা, এটা হচ্ছে ভেজ চাইনিজ কম্বো, এতে রয়েছে চাউমিন, আর এটা হচ্ছে ভেজ বল যেটাকে বলে, আর এইটা হচ্ছে স্যালাড। তো এই হলো টোটাল কস্ট ₹200। দেখি চাউমিনটা এই ইয়ের সাথে, যেটা ফার্স্ট কম্বো সেটা হলো ইন্ডিয়ান কম্বো, আর এতে রয়েছে হচ্ছে নান, রুটি, চিকেন, কোনো একটা তরকারি রয়েছে, চাটনি রয়েছে, আর তোমার স্যালাড। তো এইটার টোটাল কস্ট হচ্ছে ₹420। তো এটার প্রাইস হচ্ছে ₹240, আমি জাস্ট উল্টোটা বললাম, আর দেখি কেমন খেতে লাগে। আর চিকেন কিন্তু 2 পিস। হ্যাঁ, সত্যি বলতে চাইনিজের থেকে ইন্ডিয়ান কম্বোটা বেস্ট। তো লেটস ফিনিশ ইট অফ, তারপরে গিয়ে বলছি টোটাল অ্যাম্বিয়েন্সের এক্সপিরিয়েন্স আর সব কিছু। আর হ্যাঁ, অবশ্যই টোটাল কত খরচা হলো সেটাও।
জাস্ট খেয়ে উঠলাম আর এখন বাজে 4টে। তো আমরা অর্ডার করেছিলাম যা, তার টোটাল খরচা হয়েছে 760 টাকা। আর লাস্টে আমরা কিন্তু নিয়েছিলাম লাইম সোডা, যেগুলোর গ্লাস এক একটা 50 টাকা করেছিল। রেস্টুরেন্টের খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি ওয়াজ গুড, বাট অসাধারণ ছিল তাদের সার্ভিস। কারণ আমি ভিডিও করার সময় অনেক তাদেরকে জ্বালাতন করেছি, তারা সব কিছু মেনে নিয়ে আমাকে সাহায্য করেছে ভিডিওটা কমপ্লিট করার জন্য। সো এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ঠিক পাশে একটা জায়গায়, যেখানে অনেক লোকো ইঞ্জিন আর বগিয়া। এখানে অনেক কটা ইঞ্জিন আছে, সব কটা হয়তো দেখানো পসিবল হবে না, বাট যেগুলো ভালো লাগে সেগুলো তোমাদেরকে দেখা। কিছু পছন্দ ইঞ্জিনের মধ্যে এইটা হচ্ছে একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ইঞ্জিন। যখন যুদ্ধ চলছিল সেই টাইমে কোনো কারণবশত এই ইঞ্জিনটা ইন্ডিয়াতে আসে, তারপরে আর্মিরা কব্জা করে নিয়ে এখন সেই ইঞ্জিন এই মিউজিয়ামের ভিতরে। অ্যান্ড তাছাড়া সেম দেখতে আরেকটা ইঞ্জিন রয়েছে, কিন্তু সেইটা আমাদের ইন্ডিয়া। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে রেল বাস। এটা কিন্তু এখনো ইন্ডিয়ার 3 জায়গায় চলে। একটা হচ্ছে মেটা সিটি টু মেটা জংশন, একটা হচ্ছে মথুরা থেকে বৃন্দাবন, আর একটা হচ্ছে কালকা থেকে সিমলা। এই 3 জায়গায় এখনো এই রেল বাস চলে। আর এটা হচ্ছে মেট্রো রেল, এটা আগে চলতো দমদমে, লেখা রয়েছে এখানে দমদম। যে কটা ইঞ্জিন বললাম সেই ইঞ্জিনগুলো ছাড়া এখানে উল্লেখযোগ্য আর খুব একটা ইঞ্জিন নেই। বাট যেহেতু আমার এইসব বিষয়ে অতটা নলেজ নেই, তাই জন্য হয়তো বলতে পারছি না। কিন্তু আমি এইটা সাজেস্ট করতে পারি যে এটা যারা লোকো পাইলট হতে চায় বা যারা ট্রেন বিষয়ে খুব আগ্রহী, তাদের জন্য খুবই ভালো জায়গা হতে পারে। খুব অনেক কিছু তারা জানতেও পারবে এখানে। এই মিউজিয়ামে আমি কিছু ভালো ভালো ফটো তুলেছি, যেগুলোকে আমি ইনস্টাগ্রামে দিতে চলেছি। তো চাইলে ইনস্টাগ্রামে গিয়ে সেটা দেখতে পারো। আর তাছাড়া রেল মিউজিয়ামটা কিন্তু হাওড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই পড়ে। আমরা গুগল ম্যাপে দেখেছিলাম, তখন দেখাচ্ছিল 900 মিটার 1 কিলোমিটার আশপাশ, কিন্তু যখন আমরা হেঁটে আসি দেখি মাত্র 500 মিটারের মধ্যেই টিকিট কাউন্টার পড়ে যায়। মিউজিয়ামের লোকেশন লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়া তোমাদের যদি এই ভিডিওটাও ভালো লাগে, অন্য ভিডিও দেখতে চাও, তাহলে আমি দুটো ভিডিও সাজেস্ট করতে পারি। এক জাকারিয়া স্ট্রিট, এক নিকো পার্ক, দুটোর মধ্যে যে কোনো একটা তুমি দেখতে পারো। আমি আশা করি ভালো লাগবে তোমার। লোকো ইঞ্জিনের ওই পোর্শনটা ছেড়ে এবারে আমরা ঢুকে পড়েছি একটুখানি সাজানো গোছানো বাগানের ভিতর। এখানে অনেক কিছুই আছে, যেমন আমি দেখতে পাচ্ছি অনেক কটা পিলার আছে। সেই পিলারগুলোই কী কী আছে সেটা এক্স্যাক্টলি জানি না, দেখে তোমাদেরকে বলছি। মিউজিয়ামের পুরো বাগানটা ঘুরে যা বুঝলাম, এইরকম 5টা পিলার এই বাগানের মধ্যে আছে, তার মধ্যে এইটাই সবচেয়ে বড়। এই পিলারগুলোর বিশেষত্ব হচ্ছে এক একটা পিলার এক একটা ইতিহাস নিয়ে গঠিত। যেমন কোনো পিলারে আছে ইন্ডিয়ান রেলওয়েসের ডাক টিকিটগুলো, ডাক টিকিটের কালেকশন। আবার কোনো কোনো পিলারে আছে কমিউনিকেশন করার জন্য যেসব মেশিন লাগতো সেই সব মেশিনের ইতিহাস। এই মিউজিয়ামের মধ্যে আবার একটা হাওড়া স্টেশনের রেপ্লিকাও আছে, তো সেখানে ঢুকবো। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, এই মিউজিয়ামটা কিন্তু 2006 সালে শুরু হয়েছিল, বাট অতটাও জনপ্রিয়তা পায়নি এতদিন। এখন রিসেন্টলি একটু বুস্ট আপ হয়েছে, মেন কারণটাই হচ্ছে ওই রেস্টুরেন্টটা। এইটাকে অনেক ভালোভাবে আবার নতুন করে তৈরি করা হয়েছে। এই জাস্ট 2 মাস থেকে 3 মাস হলো এই রেস্টুরেন্টটা আবার রিওপেন হয়েছে নতুনভাবে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের রেপ্লিকার সামনে, তো চলো ঢুকি রেপ্লিকার ভিতরে। রেপ্লিকার ভিতরে এখন কারেন্ট নেই। এই রেপ্লিকা ঘুরে আমার জাস্ট 3টে জিনিস খুব ভালো লেগেছে, যেটার মধ্যে এই প্রথম হচ্ছে এই রেলওয়ের ডিজাইনটা বা স্ট্রাকচার মডেল বলতে পারো।
তাছাড়া এই সুন্দর পানা যে ঘড়িটা রয়েছে, অ্যান্ড আর একটা যেটা লাস্ট সেটা হলো এই হাওড়া স্টেশনের মডেল, পুরো টোটাল যেমন ডিটো কপি, কার্বন কপি একদম। এটা আর এই যে টয় ট্রেনটা রয়েছে, এই টয় ট্রেনটা চড়তে চাইলে কিন্তু তোমাদেরকে আলাদা করে 30 টাকা করে দিয়ে টিকিট কাটতে হবে, এক রাউন্ডই ঘুরবে। আমাদের ঘোরার অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এবারে জাস্ট আমরা ওই ফার্স্ট ক্লাস কোচগুলো দেখতে যাবো, যেগুলোকে আগে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। মিউজিয়াম, রেল মিউজিয়াম বলে লেখা ছিল নিচে শেড দেওয়া, তো ওর ভিতরে রয়েছে ফার্স্ট ক্লাস রেলের বগি। তো চলো দেখি কেমন। এই হচ্ছে সেই লোকো ইঞ্জিন, আর তার পিছনেই রয়েছে ফার্স্ট ক্লাস কোচের বগি। অসাধারণ, মানে আগেকার সময় হলেও সেই টাইমের মানুষের বিলাসিতা এক আলাদা লেভেলের ছিল। জাস্ট সি কেমন সুন্দর জানলা দিয়ে জাস্ট দেখো এই ডাইনিং স্পেসটা, এটা ফার্স্ট ক্লাস কোচেরই কিন্তু পার্ট। পাশেই রয়েছে হচ্ছে এই ওয়াশরুম, সেই টাইমের ওয়াশরুম, অ্যান্ড এই হচ্ছে সেই খাট সময়ের যে জায়গাটা, মানে ফার্স্ট ক্লাস কোচের রুম এক একটা সুন্দর খাট। পাশে রয়েছে আবার ডাইনিং টেবিল অ্যান্ড কফি টফি রাখা সব কিছু, টেবিল টেবিল চেয়ার সব কিছু রয়েছে। এটা কিন্তু একটাই ফার্স্ট ক্লাস কোচ, আর এখানে দুজন করেই থাকতে পারে। জাস্ট সি দ্য বিউটি। আর এই শেডটার তলায় আরও কিছু কোচের রেপ্লিকা রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আমাদের হাতে আপাতত আর কোনো সময় নেই, এবার আমাদের বার হতে হবে, বার হয়ে আরও কিছু কথা বলে ভিডিওটাকে শেষ করব। তো চলো বাইরে যাওয়া যাক। এই রেল মিউজিয়ামটা বাংলার সবচেয়ে বড় রেল মিউজিয়াম হলেও আসলে খুব একটা বড় না, আর সত্যি বলতে 1 ঘন্টার মধ্যে তুমি মিউজিয়ামটা আরামসে ঘুরতে পারবে। শুধু রেস্টুরেন্টে যদি যাও তাহলে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।